গড়ার জন্যে পৃষ্টিবী বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বলুগুল মারাম মিন আদিল্লাতিলা হাকাম এর মাধ্যমে দার্সে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছে দেখুন বলুগুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পৃষ্টিবি বাংলায় বলুগুল মারা প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড় বাংলাদেশে বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি

সুরাতুল হেজাবের পঞ্চাশ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করছি এর আগে আমরা আলোচনা করেছি মহরানা সম্পর্কে আলোচনা করেছি যে আল্লাহ সুহায়না আলাকে ইম্পোর্টেন্ট করেছেন এটাকে কম্পলারি করেছেন হাজব্যান্ডের উপরে যেটা দিতে হবে ওয়াইফকে আমরা এরপরে যে আলোচনা আসছে আল্লাহ সুভায়না হুয়াত আল্লাহ নবীকে কেন্দ্র করে বলছেন যে নিকট আত্মীয়দের মধ্যে কারা মাহরাম এবং কারা মাহরাম নয় এই প্রসঙ্গে বর্ণনা এসেছে এখানে এবং এটা একটা জরুরি বিষয় যেটা আমাদের হেজাবের সঙ্গে পর্দার আয়াতের সঙ্গে একটু পরে আবার পর্দার আয়াত আসবে আমরা আলোচনা করব এর সঙ্গে আমাদের একান্তভাবে জড়িত আল্লাহ সুহান আলা যা হালাল করেছেন মানুষের বিয়ে করার জন্য সেই প্রসঙ্গে আল্লাহ সুহান হুয়াত আলা বলছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ملكت يمينك مما فالله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك التي هاجرنا معك وامراه مؤمنه ان وهبت نفسها للنبي ان اراد النبي ان يستنكحها خالصه لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما الله ابنا حلال كورجن আপনার হাতে যাদের মালিক হয়ে যায় ডান হাত যাদের মালিক হয় জেহাদের মধ্যে দিয়ে গণিমত হিসেবে যাদেরকে আপনি লাভ করেছেন কৃতদাসী যারা এদেরকে বিবাহ ছাড়াই ব্যবহার করার নিয়ম চালু ছিল এক সময় বর্তমান যেহেতু পৃথিবীতে স্লেভারি নাই কৃতদাস প্রথা যেহেতু অ্যাভেলেবেল নাই সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া ওই বিষয়টাকে এখনো পর্যন্ত কোরআনে রেখে দিয়েছেন এই কথা ঠিক কিন্তু স্লেভারি ইজ নো মোর এনকারেজড এই পৃথিবীতে মানুষ বেচা কিনা হওয়ার নিয়ম আর নাই এবং কিয়ামত পর্যন্ত হয়তো এরকম সিচুয়েশন আর নাও আসতে পারে আসতেও পারে আল্লাহ নোজ তবে আসার সম্ভাবনাটা কম সেই হিসেবে ক্রীতদাসীদেরকে ব্যবহারের নিয়ম যেটা চালু ছিল ওই নিয়ম এখন আর চালু নাই কারণ কৃতদাসী বলতে কেউ নাই অনুযায়ী একমাত্র হালাল সম্পর্ক হলো আপনার বিবাহের মাধ্যমে বিবাহের বাহিরে কোনো নারী অথবা পুরুষ যেই সম্পর্কই করুক এটা হারাম 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 এটা হালাল হওয়ার কোনো পথ নাই নারী পুরুষের ফিজিক্যাল রিলেশন শারীরিক সম্পর্ক একমাত্র হালাল পথ হলো ম্যারিজ বিবাহ এই বিবাহ বন্ধন ছাড়া অন্য কোন সম্পর্ক আল্লাহ রাবুল আলমিন হালাল রাখেন নাই কাজেই আপনার কাজের মেয়ে কাজের বুয়া আবার কাজের ছেলে যারা থাকে তারাও বিপদে পড়ে এই জন্য সমাজের যে অধপতন হচ্ছে এই সমস্ত বদ অভ্যাস সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে সেজন্যই কিন্তু সমাজের এই অধপতন হচ্ছে আমরা এই ব্যাপারে যেন খুবই সাবধান থাকি কাজেই আবার আমি এই বিষয়টাকে আপনাদের জন্য সামারাইজ করি যে বর্তমান জামানাতে স্লেভারির কোনো সুযোগ নাই কোন মানুষ বেচা কেনা হয় না সেজন্য আপনার বাড়িতে কাজের বোয়া যে আছে কাজের মেয়ে যে আছে সে আপনার দাসী নয় তিনিও একজন হৌর এবং স্বাধীন চেতা মহিলা তার গরিব দেখে আপনার বাড়িতে কাজ করে তার আপনি তার সঙ্গে কাইন্ড হবেন তাকে ঠিক মতো বেতন দিবেন ভালো ট্রিট করবেন তাকে অ্যাবিউজ করবেন না। আবার আপনার বাড়িতে যে কাজের ছেলেটা আছে সে আপনার নয় বরং সেও আল্লাহর একজন বান্দা দাস ফ্রি মানুষ স্বাধীন চেতা মানুষ গরিব দেখে আপনার এখানে কাজ করে ঠিক মতো বেতন দিবেন আপনি যা খান তাকে তা খাওয়াবেন এবং আপনার মেয়েরা যেন তাকে অন্যায় ভাবে ব্যবহার না করে সেটা আপনি দেখবেন এরকম ঘটনা অনেক ঘটে এবং ঘটনা ঘটলে মানুষ এগুলো আমাদের অ্যাটেনশনে নিয়ে আসে সেজন্য আমি কথাগুলো বললাম আমরা অনেকে টাকা পয়সা বড় হয়েছে কিন্তু মনের দিক থেকে বড় হই নাই আল্লাহ যেন প্রথমে আমাদেরকে মনের দিক থেকে বড় বানান আমিন আলমিন দ্বিতীয় প্রসঙ্গ আল্লাহ রব্লা আলমিন নিয়ে আসছেন যে আল্লাহ নবী এবং মমিনদের জন্য এই কুয়াল যে আমাদের চাচাতো বোন ফুফাতো বোন খালাতো বোন মামাতো বোন এদেরকে আপনার চাচাতো ভাই 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 ফুফাতো এবং মামাতো ভাইরা তারা বিয়ে তাদের মধ্যে তারা একজন আর একজনের মাহারাম নয় আমাদের ফ্যামিলিগুলোতে এই কনসেপ্টটা একদম নাই না থাকার কারণে আপনি খবর নিয়ে দেখবেন আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকেও জানবেন আমাদের যুবতী মেয়েগুলোর সতীত্ব নষ্ট হয় এরকম আপন আত্মীয় স্বজনকে দিয়ে মা বাবা মনে করে তারা খালা তো ভাই বোন তারা তো নিজের ভাই বোনের মতো এক জায়গায় থাকলেই কি খালার বাড়িতে বেড়াতে যায় মামা বাড়িতে বেড়াইতে সবাই যায় সেখানে আপনার মেয়েও সতীত্ব হারাইতে পারে আপনার ছেলেও সতীত্ব হারাতে পারে ছেলেরও তো আপনার পিওর থাকতে হবে সতীত্ব তো খালি মেয়েদেরকে রক্ষা করতে হবে তা না আপনি থাকতে হবে। হ্যাঁ মেয়েটা না হয় সে ধরা পড়ে যায় ছেলে ধরা পড়ে না এই হলো পার্থক্য দুইজনকেই থাকতে হবে। দুইজনকেই পুত পবিত্র থাকতে হবে এরকম মামাতো ভাই মামা তো বোন খালাতো ভাই খালাতো বোন চাচাতো ভাই চাচা তো বোন চাচাতো ভাই বোন হলে তো আরো বিপদ একই বাড়িতে তারা সাধারণত থাকে এরকম অবৈধভাবে বিভিন্ন ধরনের শারীরিক সম্পর্ক একজনের সাথে আর একজনের হয়ে যায় এবং এটা থেকে বাঁচার কোনো উপায় অনেক সময় আমরা জানি না গোপনে গোপনে সব হয়ে যায় সর্বনাশ যখন হয়ে যায় তখন আমরা আফসুস করি সর্বনাশ হয়ে যাওয়ার আগে আমরা যদি সাবধান হতাম সর্বনাশ হয়ে যাওয়ার আগে আমরা যদি একটু কেয়ারফুল হতাম সর্বনাশ হয়ে যাওয়ার আগে যদি আমরা আমার মেয়েদের জন্য হেজাবটাকে বাধ্যতামূলক করতাম ছেলেদের জন্য তাদের চরিত্র ঠিক রাখার বিষয়টা খেয়াল রাখতাম তাহলে আমার মেয়েটা ভালো থাকতো আমার ছেলেটা ভালো থাকতো বিবাহ করে তারা সুখী হতো এরপরে যেহেতু এদের একজনের আর একজনের সঙ্গে বিবাহ সাদী আল্লাহ সুহান হুয়া তালা হালাল করেছেন আর এই হালাল করার কারণে তারা একজন আর একজনের মাহারাম নয় এজন্য এই অবস্থাতে তাছাড়াও ভাই বোন তারা একজন আর একজনের থেকে পর্দা করতে হবে বোন যেমন ভাবে তার ভাইয়ের সঙ্গে ফ্রি মিক্সিং করবে না একা একই হবে না বয়স হয়ে যাওয়ার পরে বিশেষ করে বয়স প্রাপ্ত হওয়ার পরে বালেগ হওয়ার পরে এটা তো কম্পালসারি ছোটবেলায় এটা এরকম কম্পলসারি করা হয় না কিন্তু যখনই তারা বালেগ হয়ে যাবে তখন থেকে এটাকে স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে আনফর্চুনেটলি আনফর্চুনেটলি দুঃখজনক হলেও সত্য এই হিসাব যদি আমরা করি তাহলে আপনি দেখবেন আপনার ফ্যামিলিতে পর্দা নাই আমি দেখব আমার ফ্যামিলিতে পর্দা নাই আমরা পর্দা মেইনটেইন কেউ করতেছি না আমরা পর্দা মেইনটেইন করি না দেখে আমাদের পরিবার গুলোতে অশান্তি আল্লাহর রহমত আমাদের উপরে আসে না এবং আমরা বিভিন্ন ধরনের নানান অসুবিধার মুখোমুখি হই বড় বড় দুর্ঘটনা ঘটে নিজেরা নিজেদের মধ্যে এগুলো চাপায় যায় আর না হয় মানুষে জানে তখন আমাদের বংশের মুখ পড়ে আমাদের নিজেদের মুখ পুড়ে যায় আমাদের বংশের মুখটা ছোট হয়ে যায় বংশের মুখে কালিমা পড়ে এবং আমরা নিজেরা আপসেট হয়ে যাই জন্য আপনার চিকিৎসার থেকে সাবধানতা ভালো আপনি যদি প্রিকশান যদি আপনি থাকেন তাহলে বেটার দেন এটা আপনার ট্রিটমেন্টের চেয়ে যদি আপনি সাবধান থাকেন তাহলে এটা হলো বেটার আর আল্লাহ সু আমাদেরকে এখানে বলে দিচ্ছেন। যে আমরা কি করলে আমরা সাবধান থাকতে পারবো সে আমাদেরকে আল্লাহ খালা তো বোন হোক অথবা মামা তো ভাই হোক বোন হোক তারা ইচ্ছা করলে বিয়ে শাদি করতে পারবে এই প্রসঙ্গটা আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে খুব ইম্পর্টেন্ট সেজন্য আল্লাহ এখানে ক্লিয়ার করে দিয়েছেন এই প্রসঙ্গে আমরা আরো কথা বলবো তবে এখন নয়

What we should recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategies sustained. The best profession is a profession of a person who invites people to Allah Subhanahu wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the aim should be to spread the message of Allah Subhanahu wa

আল্লাহর প্রতি ভরসা। একনিশ্চ ভাবে একমুখী ও থেকে তাকে এক জানতে হবে। শিরক থেকে সম্পূর্ণ ব্যروت থাকা। শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman পরিপূর্ণ ধ্বংস করে দেয়। সুন্নাতের অনুসরণ। আল্লাহর নিকটে মনে দিন হলো ইসলাম। ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসন জমিন শাহিদুল্লাহ খান মাদলী ড হাফেজ এবিএম বি এম হাসবুল্লাহ আক্রমুজ্জামান বিন আব্দুলসাল মুজাফ্ফর বিন মহসেন মহম্মদুল হাসান আব্দুর রজ্জা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সৈদা করতেছেন সেদ্দী ইসলাম লং এর কার আল্লাহ করত একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আর রহমেদুল্লাহ হে আবারকাত ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমরা আলোচনা করছিলাম মাহারাম গায়ে রে মাহারাম এস নিয়ে মাহরাম হলো ওই সমস্ত পুরুষদেরকে বলা হয় যাদের সঙ্গে আমার মা বোনদের হলেন মাহরাম আর মাহরাম হলে তারা যাদের সঙ্গে বিয়ে করাটা জায়েজ এই থিওরি অনুযায়ী চাচাতো ভাই চাচাতো বোনের জন্য মাহারাম নন মামাতো ভাই মামাতো বোন তারা একজন আর একজনের জন্য তারা মাহরাম নন বরং খালাতো ভাই বোন একই অবস্থা এবং ফুফাতো ভাই বোন একই অবস্থা তারা একজন আর একজনের মাহারাম নন বরং তারা একজন আর একজনের স্বামী স্ত্রী হতে পারেন হাজবেন্ড ওয়াইফ হতে পারেন এই প্রসঙ্গে আল্লাহ সুবহায়ানা হুয়াতা আলা এই সোহরাতুল হাজাবের পঞ্চাশ নম্বর আয়তের মধ্যে আমাদের জন্য ক্লিয়ার করেছেন আর এই বিষয়গুলো আমাদের ফ্যামিলি গুলোর মধ্যে আমরা অনেক সময় খেয়াল রাখি না আমরা খুব ক্লোজ ফ্যামিলি থাকার কারণে আমাদের ফ্যামিলিতে অনেক দুর্ঘটনা ঘটে থাকে আপনি নিজের এক্সপিরিয়েন্স থেকে জানবেন আমাদের ছেলেরা মেয়েরা নষ্ট হয় মামা বাড়ি গিয়ে খালার বাড়ি গিয়ে চাচার বাড়ি গিয়ে ফুফুর বাড়ি গিয়ে তারা আপনজনের বাড়িতে গিয়ে কিন্তু বেশি নষ্ট হয় ছেলেরাও নষ্ট হয় চরিত্র হারায় মেয়েরাও তাদের সতীত্ব হারায় এ সমস্ত আপন ক্লোজ ফ্যামিলির মধ্যে গিয়ে এই ব্যাপারে আমরা মা বাবার হল সব থেকে ইম্পর্টেন্ট দায়িত্ব রয়েছে আমরা যখন আমাদের মেয়েদেরকে নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায় স্পেশালি রাত্রে তারা কোথায় ঘুমায় কোন বিছানায় থাকে কার সাথে এটা যেন আমরা স্ট্রিক্টলি খবর রাখি এবং এই ব্যাপারে যেন আমরা সাবধান থাকি তা না হলে আপনার আমার মেয়ের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তখন আমরা হয়তো পস্তাতে পারবো আফসোস করতে পারবো কিন্তু কোনো লাভ হবে না ক্ষতি একবার হয়ে গেলে ইটস গন ইস গন আউট অফ হ্যান্ড আপনি তখন আর কিছু করতে পারবেন না আল্লাহ সুহায়না এ ব্যাপারে আমাদেরকে খুবই সাবধান করছেন কিন্তু এবং আল্লাহ তাআলা যে ব্যাপারে সাবধান করেন এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আল্লাহু মিনাল হক আমরা অনেক সময় লজ্জায় পড়ে আমরা হক কথাটা বলি না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক কথা বলতে কোনো লজ্জাবোধ করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আমাদেরকে এখানে হেদায়েত দিয়েছেন সাথে সাথে আল্লাহর নবীকে এ কথা বলেছেন আপনার সাথে যে সমস্ত মহাজের মহিলারা যারা হিজরত করে এসেছে মক্কা থেকে মদিনায় তাদের মধ্য থেকে যদি আপনি কাউকে বিয়ে করতে চান

যদি কোনো মহিলা আপনাকে তার নিজেকে আপনার কাছে সোপর্দ করে দেয় তাহলে আপনি एक्सेप्ट করতে পারবেন এখানে হাদিস এখানে আসছে যে হাদিসটা এরকম ভাবে বলা হয়েছে জাআত ইমরাতুন ফাকালত ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা আল্লাহ নবীর কাছে আসলো পরপর বলল হে আল্লাহর রাসূল ইন্নী কদ ওয়াহাবতু

আপনি এক কাজ করেন যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে আমাকে আপনি ওই মহিলার সঙ্গে বিয়ে দেন আপনার যদি স্ত্রীর প্রয়োজন না থাকে বিয়ে করার কোন ইচ্ছা আপনার না থাকে তাহলে রসুল্লাহ কে বলেন ইয়া রসুল্লাহ ওই মহিলাটার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দিন যেহেতু সে তার নিজেকে সফর্দ করে দিয়েছে فقال رسول الله صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم بلين هل عندك من شيء تتصدق إياه تمرك سيكي أمون كونو جينيش أسيكينا تمي صداقه شبه مهره شبه دي تبر فقال ما عندي إلا إزاري هذا يا رسول الله أمار كسي أمار إيت صادور صدى অথবা আমার এই লুঙ্গি ছাড়া এই কাপড় ছাড়া আমার আর কিছু নাই আমার পরনের যা কাপড় এটাই আমার আছে আই ডোন্ট হ্যাভ এনিথিং এলস فقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী তাকে ডেকে বললেন ইন আতাইতাহা ইযারাকা জালাসতা লা ইযারা লাকা ফালতা যদি তোমার কাপড়টা তুমি তোমার স্ত্রীকে দিয়ে ফেলো মোহরানা হিসাবে তাহলে তো তুমি বিনা কাপড়ে উলঙ্গ হয়ে যাবে কাজেই তুমি কাপড়টাকে দিও না ফালতা মিস আন তুমি অন্য কোন জিনিস দেখো জোগাড় করতে পারো কিনা ফালতা মিস আন ফল আন লোকটা তালাশ করে কোনো কিছু না বেড়িয়া রসুল আল্লাহ আমি তো চেষ্টা করলাম কোনো কিছু পাইলাম না ফল আল্লাহ নবী তখন বললেন ইলতামিস মিন তুমি চেষ্টা করে দেখো অন্তত পক্ষে একটা লোহার আংটি একটা রিং লোহার একটা রিং বা আংটি অন্তত পাও কিনা সোনার না হোক রূপার না হোক লোহার আংটি একটা পাও কিনা দেখো ফালতামেসা লোকটা এটা গিয়ে এটা জোগাড় করার জন্য চেষ্টা করলো কিন্তু সে পারলো না ফালাম ইয়া জি দেশাই আন সে কিছুই পেল না فقال له النبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم تقول لك هل معك من القرآن شيء

আমি এই মহিলাকে তোমার সঙ্গে বিবাহের ব্যবস্থা করলাম তোমার কাছে যে আছে এর বিনিময়ে। তার অর্থ হল কোরআনের সুরা তো সরাসরি তাকে সে দিতে পারবে না এই যে সুরা গুলো হাজব্যান্ড হিসেবে সে শিখেছে মুখস্থ করেছে তার ওয়াইফ কে এই সুরা গুলো সে শিখাই দিবে যদিও এখানে মহরানাটা কোনো বৈষয়িক বিষয় হয়েছে না কোনো মেট্রালিস্টিক জিনিস হয় নাই এটা একটা মানবী জিনিস হয়ে গেছে স্পিরিচুয়াল জিনিস হয়েছে এটা একটা এক্সট্রিম সিচুয়েশনের একটা এক্সাম্পল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চান নাই এটা যখনই লোকটা চেষ্টা করেও পারলো না তখন সে তাকে কোরআন শেখায় ফেলুক এর হাদিসের উপরে ভিত্তি করে অনেক ওলামাইকেরা মত দিয়েছেন যে টাকা পয়সা ধন দৌলত ছাড়াও অন্য জিনিসও মোহরানা হতে পারে তাহলে দেখেন বর্তমানে অনেক সমাজে আছে কিন্তু মোহরানা যাই দেওয়া হোক তার সঙ্গে এক জিল কোরআন মসজিদ দেওয়া হয় কোরআন যদি দেওয়া হয় গিফট হিসেবে হাদিয়া হিসেবে এটা যা এজ এটা কোনো অসুবিধা নাই এটা ভালো কারণ কোরআনই তো সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস আপনারা যারা বিয়ে শি করবেন ইয়াং ব্রাদার্স ইয়াং সিস্টার্স এক কাজ করবেন আপনি হাজব্যান্ড হিসেবে আপনার ওয়াইফকে যত যা কিছু দেন না কেন আপনি বাসরের রাত্রিতে বা আগে বা পরে কোরআনের একটা কপি দিবেন আর বলবেন এই কোরআনের ভিত্তিতে এই কিতাবের ভিত্তিতে আমাদের জীবনটা পরিচালিত হবে এইটাই হলো তুমি এবং আমার মাঝে সম্পর্কের মানদণ্ড তুমিও কোরআন অনুযায়ী চলবে আমিও ইনশাআল্লাহ কোরআন অনুযায়ী চলব যদি এই কাজটা আপনি করেন তাহলে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্কটা ভালো হবে বরকত হবে আর হয়তো চেষ্টা করলে আপনাদের দুইজনের জীবন কোরআন কেন্দ্রিক জীবন হতে পারে ইনশাআল্লাহ কাজেই এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের এখানে আলোচনায় নিয়ে এসেছেন আমি হাদিস থেকে সরাসরি আপনাদেরকে এই অংশটা পড়ে শোনালাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন قد علمنا ما فردنا عليهم في ازواجهم وما ملكت ايمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفور رحيم. اي آيات بحثتتے وانے کی بولین زي محرانا دواتا زي فروز محرانا دواتا زي واجب محرانا دواتا زي ضروري شتا الله سبحانه وتعالى اي آيات المدد دي الله سبحانه وتعالى اي ترپرمان کے نئے تا حولي আমরা এই আয়াতের মধ্য থেকে অনেক হেদায়ত পাচ্ছি অনেক হেদায়ত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আল্লাহ আমাদেরকে প্রতিটা আয়াতের মধ্যেই কিন্তু আমাদের জন্য বড় বড় হেদায়ত রয়েছে এই হেদায়তের আলোকে যদি আমরা আলোকিত হই তাহলে আমাদের জীবন সুন্দর হয় আর যদি খালি কোরআনের আলোচনা শুনে যাই

তারা ডঙ্কির মতো হয়ে যাবে গাধার মতো হয়ে যাবে যে গাধা খালি বোঝা বহন করে কিন্তু এর থেকে কোনো খালি কোরআন গাধার মতো হয়ে না বরং মধ্যে আছে এই ফায়দা গুলোকে যেন আমরা নেওয়ার জন্য যেন চেষ্টা করি আমার ভাই বোনেরা এটা হলো ইম্পর্টেন্ট আমি বারবার আপনাদেরকে স্মরণ করাই দেই যেখানে আল্লাহ বলেছেন লাম ইয়খিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা মুমিনদের বৈশিষ্ট্য হলো যখন তাদেরকে আল্লাহর কোরআনের কথা মনে করিয়ে দেওয়া হয় অন্ধ এবং বদির হয়ে তারা বসে থাকে না এর উপরে তারা আমল করে আপনারা আমল করবেন নিজের মেয়েদেরকে ছেলেদেরকে চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই বন্ধুদেরকে আপনারা কাস্টার করবেন নিজেদেরকে একজন আরেকজনের কারণে যেন সতীত্ব না হারায় চরিত্র নষ্ট না হয় তারা একজন আরেকজনের থেকে যেন পর্দা করে এবং ইসলামকে যেন তারা মেইনটেইন করে এর মধ্যে দিয়ে আমাদের জীবন আমাদের আত্মীয়-স্বজনের সবার জীবন সুন্দর হোক ইনশাআল্লাহ আজকে আমরা এখানে শেষ করছি অন্য আলোচনা এবং অন্য এপিসোডে আবার খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Oh. ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানা তা আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম বিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সঙ্গতি আমিগো তার জন্য তারা নিজ দেশে বলছে সন্তান বাড়াও অপর মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা উন্নতি সাধনের জন্য করোনা জ্ঞান মানুষ যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক بن یوسف شیخ شاہد اللہ خان مدنی مفتی قاضی محمد ابراہیم جہانگیر عالم۔ ধর্ম ইসলাম। রিজিকতা মাতা ও নন পিতা নন মুসলমানের একটা আস্থা বিশ্বাস গোটা বিশ্বের এর আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হলো পরিবার। পরিবার। বোঝেন জীবনের বার্তা জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ। প্রতি রবিবার রাত সাড়ে নটায় বা সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়